হাই, কেমন আছো? কি করছো? সো হাউ ইজ এভরিথিং গোয়িং? আর বলেছিলাম যে একজন খুব স্পেশাল মানুষকে নিয়ে রাখবো, সে আমাদের সঙ্গে চলে এসে কিছুক্ষণের মধ্যে কিন্তু থাকবে। সে কিছুক্ষণের মধ্যে সে আমাদের সাথে অবভিয়াসলি অবভিয়াসলি কথা বলবে। সো হিয়ার ইট গোজ। The truly live station of the nation. 91.9 Friends FM. সালাম এ দোস্ত। আমাদের এমন একটা মহিম, আমাদের এমন একটা মুভমেন্ট, একটা ইনিশিয়েটিভ যেটাতে আমরা প্রত্যেকবার তাদেরকে স্যালিউট করতে চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টা থাকছে, যাতে উই ওয়ান্ট টু ডু জাস্টিস টু দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার আর সো মেনি পিপল হু আর রিয়েল লাইফ সুপার হিরোজ, হিরোজ দ্যাট আর চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড, দ্যাট আর চেঞ্জিং আর লাইফস, ইম্প্যাক্টিং আর লাইফস অ্যান্ড মেকিং দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস উইথ দেয়ার এফার্টস। আজকে আজকে খুব স্পেশাল একটা দিন। নট ওনলি দ্য গেস্ট দ্যাট আই হ্যাভ অন মাই শো হ্যাজ ডেডিকেটেড হিজ লাইফ, নিজের জীবনটাকে সত্যি করে উৎসর্গ করে দিয়েছে এই কজটা, এই লড়াইটা জেতার জন্য, অ্যান্ড হি ইজ অলসো ওয়ান অফ দ্য গাইজ হু হ্যাজ রিকভার্ড ফ্রম ইট। সো বেশি কথা না বলে তাকে একটু আমাদের সঙ্গে কথা বলার জন্য রাখা যাক। লাইনে আছে ডক্টর সায়ন্তন চক্রবর্তী। সায়ন্তন, মানে সত্যি তোমার সঙ্গে কথা বলতে গিয়েও না আই এম এট আ লস অফ ওয়ার্ডস। সো ইউ বিং আ মেডিকেল প্রফেশনাল ইউর সেলফ, ইউ হ্যাভ ডান সো মেনি থিংস অ্যান্ড থিংস দ্যাট ইউ আর কন্টিনিউইং টু ডু অ্যান্ড হেল্প আদার্স রিকাভার, বাট এই লড়াইতে কিছু না কিছু সময় কোনো না কোনোভাবে তুমিও আক্রান্ত হলে যোগ। সো অ্যাজ আ মেডিকেল প্রফেশনাল, হোয়াট ওয়ার দ্য সাইন্স দ্যাট ইউ স ওয়েন দিস কেম অন টু ইউ অ্যান্ড ইউ ওয়ার সাফারিং ফ্রম দ্য এলিমেন্ট ইটসেলফ, তুমি যদি একটু আমাদের কিছু বলো খুব ভালো হয়। কোনো রেড ফ্ল্যাগ সাইন আমি যে বুঝেছিলাম সেটা নয়, তার কারণ হচ্ছে যে মানে অলরেডি WHO বা ICMR যে কথাগুলো বলছে যে মোর দ্যান 50% অফ দ্য ডিটেক্টেড কেসেস আর কামিং অ্যাজ অ্যাসিমটোম্যাটিক কেসেস। তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই সেরকম হয়েছিল, ইনিশিয়াল ফেজ আফটার এক্সপোজার আমার কোনো রকম সিমটম ডেভেলপ করেনি, কিন্তু বাই 3 or 4 days আমার অ্যানোসমিয়া ডেভেলপ করলো। অ্যানোসমিয়া মিন কমপ্লিট লস অফ স্মেল সেন্সেশন। সেইটা হওয়ার পরে আমার একটা মনে খটকা হয়েছিল, তার কারণ যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হেলথ ডিপার্টমেন্ট থেকে অ্যানোসমিয়াকে কোনো গুরুত্বপূর্ণ সিমটম বলে প্রথমের দিকে ঘোষণা করেনি, কিন্তু সাউথ কোরিয়া অলরেডি এইটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছিল। তো ফ্রম দ্যাট রিসোর্স আমার কাছে জিনিসটা একটা ফার্স্ট রেড ফ্ল্যাগ সাইন বলা যেতে পারে, ওই অ্যানোসমিয়াটা ছিল। সেটা থেকে আমি অ্যান্টিসিপেট করি, তারপরে টেস্ট করাই এবং ফলাফল পজিটিভ আসে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এরকম একটা সময় যেখানে এতটা ডিফিকাল্ট টাইম, যেখানে তুমি একদম একদিকে, সো দের হ্যাজ টু বি সাম কাইন্ড অফ আ মোটিভেশন, দের হ্যাজ টু বি সাম কাইন্ড অফ আ ইন্টার্নাল ড্রাইভ যেটা তোমাকে এই যুদ্ধতে একদম অসম্ভাবে আমাদের সাথে নিজের মনটাকে ভালো রাখার ইন্ধনটা দিয়েছে। সো হাউ ডিড ইউ কোপ আপ উইথ দ্য টাইম দ্যাট ইউ ওয়ার আইসোলেটেড, উইথ দ্য টাইম দ্যাট ইউ ওয়ার আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড, একা কী করে এই যুদ্ধতে নিজের মনটাকে তুমি একদম ভালো রেখেছিলে, এটা যদি আমাদের কিছু বলো, আই থিঙ্ক টু অল দ্য লিসনার্স ফেসবুকে আর আমাদের অনের যারা শুনছে তাদের হয়তো একটা বিশাল বড় হেল্প হবে। নট 14 days, ফর মি ইট ওয়াজ 23 days, 23 দিন লেগেছে টেস্ট রেজাল্ট আবার নেগেটিভ আসতে। এখন সার্কুলার আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা দিয়েছে যে অ্যাসিমটোম্যাটিক বা মাইল্ড কেসেস এর ক্ষেত্রে 10 দিনের মধ্যে ছেড়ে দেওয়া যেতে পারে উইদাউট ডুইং এনি টেস্ট, যদি পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক থাকে, যদি কোনো রকম ফিভার না আসে। এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি
সব গাইডলাইন গুলো না ডে টু ডে মানে কিছুদিন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হতে থাকবে, কারণ হচ্ছে দ্য ডিজিজ ইজ ভেরি মাচ নিউ টু অল সোসাইটি। তো সুতরাং যেরকম যা আপকামিং ডেজ আমাদের সামনে আসবে এই গাইডলাইন গুলো এভার চেঞ্জিং, তো সুতরাং কোন একটা জায়গায় দাঁড়িয়ে থেকে লাভ নেই আমাদের এখন, এগুলো আমাদেরকে নতুন নতুন করে শিখতে হচ্ছে এবং সারা পৃথিবীও শিখছে। সত্যি কথা বলতে প্রথম দিকে খুব প্রবলেম হয়েছে, প্রবলেম ইন দ্য সেন্স যেটা হয় আর কি, যেটা আমাদের সোসাইটিতে ইনিশিয়ালি জিনিসগুলো দেখাও যাচ্ছিল যে হেলথ কেয়ার প্রোভাইডারদের ক্ষেত্রে খুব বিরূপ আচরণ সমাজ করছিল, সেটা একদিক দিয়ে খুব মনকে নাড়া দিয়েছে। আমার ক্ষেত্রেও এরকম কিছু মানে আনপ্লেজেন্ট হ্যাপেনিং ঘটেছে। তো যাই হোক, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তারা অনেকেই সাথে ছিল, তারা জিনিসগুলো প্রতিবাদ করেছে, আস্তে আস্তে জিনিসগুলো কেটে উঠেছে এবং আলটিমেটলি যেটা বুঝেছি যে বেরোতে হবে, এটা থেকে বেরোতে হবে, মানে আমার আমার একা বলে নয়, সারা পৃথিবীর মানুষেরই এটা একটা বড় যুদ্ধ, স্ট্রাগল। এবং সত্যি কথা বলতে গেলে আমরা একটা ইতিহাসের সাক্ষী থাকছি, 1918 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, তাদের মধ্যে আজকে সারা পৃথিবীতে হয়তো গুটি কয়েক মানুষ বেঁচে আছে। তো আমরা এমন একটা ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি যেটার কথা আজ থেকে 100 বছর পরে পৃথিবী যদি থাকে তাহলে তারা ইতিহাসে পড়বে, সেটা আমরা এখন প্রত্যক্ষ করছি। তো সুতরাং লড়াইটা যে চলছে সেটার একটাই উদ্দেশ্য যে লড়াইটা জিততে হবে, তো সেটাই একমাত্র ইন্সপিরেশন, আদার দ্যান দ্যাট কিছুই নয়। আমাকে আরেকটা কথা বলো, যে লাইফস্টাইল চেঞ্জ তো এখন একটা মানে প্রাধান্য পেয়েছে, ইট হ্যাজ টু বি প্যারামাউন্ট অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স যে আগামীকাল, আগামী কয়েক দিন বা আগামী কয়েক বছর বা এরপর থেকে আমাদের লাইফস্টাইলে কিছু ভীষণ তাবড় তাবড় চেঞ্জ আনতেই হবে, অ্যান্ড উই হ্যাভ টু চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক অ্যান্ড দ্য ওয়ে উই লুক অ্যাট লাইফ। সো তোমার অ্যাকর্ডিং টু ইউ হোয়াট শুড, ছোটো ছোটো পরিবর্তন কী আনা যেতে পারে টু লিড আ বেটার অ্যান্ড টু লিড আ হ্যাপিয়ার লাইফ? যেটা প্রথম জিনিস আমাদের মনের মধ্যে রাখতেই হবে সেটা হচ্ছে যে এই যে লকডাউন সিনারিওটা চলছে এটা আর বেশি দিন নয়, কেননা একটা দেশের সারা পৃথিবীর অর্থনীতিকে রান করে নিয়ে যাওয়ার জন্য এই কলকারখানা, স্কুল, কলেজ, অফিস বন্ধ করে রাখাটা কোনো সলিউশন হতে পারে না। সুতরাং সামনে যা দিন আসছে আস্তে আস্তে সবকিছু খুলে যাবে, মানুষের অবাধ মেলামেশা বেড়ে যাবে। তো সুতরাং সেই ক্ষেত্রে নিজেদের পার্সোনাল হাইজিন এবং তার সাথে ডিস্টেন্স মেনটেনিং যতটা পসিবল, আর 3 নম্বর হচ্ছে মাস্ক। মাস্ক আমাদের ডেইলি ফ্যাশন স্টেটমেন্টের মধ্যে ইনক্লুড হয়ে যেতে চলেছে, খুব রিসেন্টলি এটা চালুও হয়ে গেছে এখন। তো সুতরাং এই জিনিসগুলো ভেতরে নিয়েই রাখতে হবে যে আমাকে নিজের সেফটি এবং নিজের ফ্যামিলির সেফটি গুলোকে যদি মাথায় রাখতে হয় তাহলে এই জিনিসগুলো মেনটেন করতেই হবে। হ্যান্ড হাইজিন, যেটা বিশেষ করে আমাদের দেশের মানুষজনের মধ্যে কতটা ছিল বলে জানি না, আমার সন্দেহ আছে, সেইটাকে একদম ইনকর্পোরেট করে নিতে হবে একদম অক্ষিম অধ্যায়ে, যে হ্যান্ড হাইজিন ইজ দ্য আমাকে আরেকটা কথা বলো, যাওয়ার আগে এত কিছু তো শুনলাম, তোমার স্ট্রাগলটা শুনলাম, তুমি এখন আবার যোগদান করেছো, ইউ আর অ্যাগেন ইন অন দ্য ফ্রন্ট লাইন সেভিং লাইভস অ্যান্ড গিভিং ইউর বেস্ট, ইন্সপিরেশনাল তো বটে, তোমাদের দেখে আমাদের অনেক কিছু শেখা আছে। এবার যাওয়ার আগে এমন একটা পার্সোনালিটিকে ছাড়তে আমার যেন কিরকম লাগছে, যাওয়ার আগে তুমি যদি আমাদের লিসনারদের যারা ফেসবুক লাইভে আর যারা অন এয়ার তোমাকে এই মুহূর্তে শুনছে, তুমি তাদের যদি কয়েকটা কয়েকটা সুন্দর সুন্দর কথা বলে যেতে পারো, কি বার্তা দিতে চাও টু অল দ্য পিপল আউট দেয়ার যারা এই মুহূর্তে তোমার কথা শুনছে? যতদিন না কোনো একদম কি ড্রাগ বা কি ভ্যাকসিন বাজারে আসছে, মেসেজ একটাই যে নিজেদের ধৈর্যটাকে বেঁধে রাখুন, নিজেদের সমাজে আশেপাশে যে মানুষগুলো এই রোগে আক্রান্ত হচ্ছে তাদেরকে দূরে করে দেবেন না। রোগ সংক্রান্ত যে যে সাবধান বাণী সরকার দিচ্ছে সেগুলো অবশ্যই মানুন, কিন্তু মানুষ হিসাবে সেই মানুষগুলোকে নিজের থেকে দূরে করে দেবেন না, মানে মানসিক সাপোর্টটা পাওয়া এই সময় খুব প্রয়োজন হয়ে পড়ে। তো সুতরাং কোন রকম বৈষম্য বা দেশ নিজেদের মনের মধ্যে তৈরি করলে যে মানুষগুলো অসুস্থ তাদের লড়াইটা আরো কঠিন হয়ে যায়। তো আজকে আপনার পাশের লোকটার হচ্ছে, ঈশ্বর না করুন কোনোদিন আপনার পরিবারেরও কারোর এরকম একটা কিছু হতে পারে, কেননা জিনিসটা অতিমারী। তো সুতরাং মানুষকে মানুষের চোখে দেখুন এবং নিজেদের মনের ভেতরে সহজাত যে সুকোমল প্রবৃত্তিটা সেগুলোকে জাগিয়ে রাখুন, তাহলেই লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। শুভরাত্রি। Well, thank you so, so very much, Sayantan. That was Dr. Sayantan Chakraborty. He went through this. He
রিকাভার্ড। নট ওনলি দ্যাট, তিনি কিন্তু ফ্রন্ট লাইনে থাকতে থাকতে এই পুরো পুরো স্ট্রাগলটা তিনি দেখেছেন। নট 14 ডেজ, 23টা দিন একলা থেকেছেন, আইসোলেটেড থেকেছেন, তারপর কিন্তু তার সাহসকে কেউ ভাঙতে পারেনি, তার স্পিরিটকে কেউ ছুঁতেও পারেনি, ইনডমিটেবল স্পিরিট। এরকম মানুষদের জন্যই কিন্তু সত্যি করে বলতে হয় যে সালাম এ দোস্ত। এরা না থাকলে আমরা কোনো মতেই ভাবতেও পারতাম না নিজেদের মধ্যে যে আমরা এই লড়াইটা করব, লেট অ্যালোন জিতবো। আমরা এই লড়াইটা লড়ছি আর এই আমরা লড়াইটা জিতবো, আর এই লড়াইটা আমরা জিতবো বিকজ অফ দিস পিপুল হু আর মেকিং এ ডিফারেন্স, মেকিং এ ডিফারেন্স ইন এভরিবডিজ লাইফ। তোমরা আমরা, ইয়েস, উই আর মেকিং লাইফস্টাইল চেঞ্জেস, বাট দিস পিপল আর চেঞ্জিং দেয়ার লাইভস সো দ্যাট উই ক্যান হ্যাভ আ বেটার শট অ্যাট ইট। শুনতে থাকুন 91.9 ফ্রেন্ডস FM ফ্রিকোয়েন্সি, ফ্রেন্ডস কি। So there you have it, that was Dr. Shayanton Chakraborty. তার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো, তাহলে শুনেই তো নিলে যে আ পার্সন দ্যাট হু হ্যাজ সার্ভাইভ দ্য অডিল হিমসেলফ, সে কেমন আছে, সে কেমন করে নিজের মাথা, নিজের মন, নিজের মেজাজটাকে ভালো রেখেছে। বাট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যেটা আমরা অ্যাজ এ সোসাইটি মাঝে মাঝে ভুলে যাই, যেটা আমরা অ্যাজ এ সোসাইটি, যেটা আমরা অ্যাজ পিপল মাঝে মাঝে ভুলে যাই, অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিম্পল। আমরা কারণটাকে ধরি না, আমরা অনেক সময় মানুষটাকে ধরি। সো ইট ইজ নট দ্য রুগি বাট দ্য ডিজিজ দ্যাট উই হ্যাভ টু ফাইট। ইট ইজ নট দ্য পার্সন হু ইজ এফেক্টেড বাট হোয়াট ইজ এফেক্টিং হিম অর হার, দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই নিড টু ফাইট। একে অপরের মধ্যে ঝগড়া করে, একে অপরের মধ্যে ঝামেলা বাড়িয়ে, একে অপরের মধ্যে মনের দূরত্বটা বাড়িয়ে, কিন্তু আমরা কোনো দিনও একটা বেটার জায়গা, একটা বেটার দিন, একটা বেটার সভ্যতা, একটা বেটার পৃথিবী গড়ে তুলতে পারবো না। ভালোবাসা ইজ দ্য কি থিং ইন আর লাইফস দ্যাট ইজ গোন টু চেঞ্জ এভরিথিং, এভরিথিং, ফ্রম হাউ উই লিভ, ফ্রম হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ, ফ্রম হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড গোয়িং টু বি, এভরিথিং, এভরিথিং। আওয়ার লাইফ ইজ গোয়িং টু চেঞ্জ বিকজ, বিকজ ভেরি সিম্পল থিং, দ্য লাভ দ্যাট উই হ্যাভ বিটুইন ইচ আদার, দ্য লাভ দ্যাট উই উইল হ্যাভ বিটুইন ইচ আদার। যাই হোক, কথা হলো সায়ন্তনের সঙ্গেও, কথা হলো, ইট ওয়াজ আ গ্রেট 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 কনভারসেশন। আগামী কয়েকটা দিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজেকে ভালো রাখো, নিজের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখো, বাড়িতে থাকো। হ্যাঁ, দূরত্ব অতি অবশ্যই আমাদের মধ্যে, কিন্তু আমরা দূরে নই, মনের ডিস্টেন্সটা কিন্তু ক্রমশই কমে আসছে। আর আমরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো, বিকজ আমরা তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো। উই আর দ্য ট্রুলি লাইভ স্টেশন অফ দ্য নেশন, 24/7 তোমাদের পাশে থাকার চেষ্টা নয়, আমরা থাকছি আর থাকবো। সো অর্কো সাইনিং অফ, তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই, কয়েকটা দিনের একটু ওয়েট, একটু অপেক্ষা অতি অবশ্যই, বাট ফিরে আসবো তোমাদের কাছেই, বিকজ ছিলাম, আছি, থাকবো, কমপ্লিটলি লাইভ 24/7 91.9 ফ্রেন্ডস FM তোমাদের সাথে ছিল, আছে, থাকবে। অর্কো সাইনিং অফ, হ্যাভ আ গুড উইকেন্ড, স্টে হোম, স্টে সেফ, স্টে ব্লেসড, লাভ অ্যান্ড ভালো রাখো।